দর্শকদের উদ্দেশ্যে আমি যে কথাটা বলতে চাই, আপনারা পাথর কিনবেন, পাথরের মূল্য 2 টাকা 5 টাকা এদিক সেদিক হবে, 5 টাকা সেভ করতে গিয়ে মেজারমেন্টে ধরা খাবেন না। জি জি অবশ্যই, পাথরের জগৎ হলে মেজারমেন্ট হলো আসল। জি, আপনাকে 5 টাকা কমায় দিবে কিন্তু মেজারমেন্ট আপনি 10 ফিট 20 ফিট খেয়ে ফেলবে। জি জি, এই বিষয়টা অবশ্যই আপনারা দেখে শুনে পাথর কিনবেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার ভিডিওটি নতুন ভিউয়ার্স, তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে চলে আসলাম পাথরঘাটায়। পাথরঘাটা বলতে পাথরের যেই লিঙ্কাপ আছে তো সেখানে চলে আসলাম। তো যাদের পাথর প্রয়োজন, আপনার এই এটা কি পাথর বলে ভাই? আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছি। আপনার নাম কি? আমার নাম হিফজুর রহমান। হিফজুর রহমান, তো ভাইজান আপনাদের এখানে আসলাম। তো আমার অনেক ভিউয়ার্স কমেন্ট করতেছে, ঠিক আছে, যে পাথরের ভিডিও দিতে, ঠিক আছে, তো অনেকে পাথর নিতে যাচ্ছে। আপনারা পাথরটা কোথায় কোথায় পর্যন্ত ডেলিভারি দেন? আমরা পাথর সারা বাংলাদেশে ডেলিভারি দিই। জি, আপনারা কি এখান থেকে সরাসরি দেন না সিলেট থেকে সরাসরি দেন? আপনার সিলেট থেকে কিভাবে দেন? আপনার কোন পর্যন্ত ডেলিভারি দেন? আমরা সিলেট থেকে বরিশাল, পটুয়াখালী, খুলনা, সারা বাংলাদেশে পাঠাই। এক কথায় বলতে গেলে সারা বাংলাদেশ আপনি ডেলিভারি দেন, তাই তো? আচ্ছা ঠিক আছে। তো আমাদের যে ভিউয়ার্স আছে, ঠিক আছে, আমাদের ভিউয়ার্স যদি আপনাদের থেকে মাল নেয় তো তাদের কি কি সুবিধা পাবে? আমরা সুবিধা দিতে পারি মালের কোয়ালিটি সম্পর্কে, যেমন এটা হলো সুতাকান্দির কালো ত্রিপুর পাথর। জোরে বলেন। সাধারণত বেইস এবং কলামের জন্য এটা ব্যবহার। আচ্ছা এক সেকেন্ড ভাই, এখানে তো এটা কত পয়েন্ট? এটা এটা 3-4, হ্যাঁ, এটা 22 মিলি। এটা কি পাথর বলে? ব্ল্যাকস্টোন। ব্ল্যাকস্টোন, এটা কোন জায়গার? এটা ভাই আপনারা যদি নিতে মন চায়, ঠিক আছে, ভিউয়ার্স আসবে, আপনার গদি ভিজিট করবে, তারপর যাচাই বাছাই কইরা তারপরে ওনারা মাল নিবে। আর আমাদের ভিউয়ার্স মূলত আপনার ঢাকা, বেশিরভাগ আমাদের ভিউয়ার্স যেমন ঢাকা, রামপুরা, উত্তরা, বনশ্রী, ধানমন্ডি, তারপর ঢাকা উত্তরের দিকে বিভিন্ন জায়গা থেকে আপনাকে ফোন আসতে পারে, ঠিক আছে, এছাড়াও বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ফোন আসবে। তো সেক্ষেত্রে ভাই আপনি কীরকম ছাড় দিবেন আমার ভিউয়ার্সে? কেননা ভাই ভিউয়ার্সে আমি চাচ্ছি যে আমার ভিউয়ার্সে মূলত ছাড় পাক। আর এখানে আপনি মূলত জানেন, এক সেকেন্ড, আমি এখানে আপনি মূলত জানেন, আপনি এখানে সরাসরি নাম্বারটা দিবেন, ঠিক আছে, সরাসরি নাম্বার দিয়ে দেবেন, আপনার সরাসরি কথা বলবেন। তো আমি আপনাকে বিনীত অনুরোধ করবো যে আমার ভিউয়ার্সে যারা আছে তাদের সর্বোচ্চ কম মূল্য যেটা আছে আপনাদের সীমিত লাভ রেখে দামটা বলে দেন। এখন বর্তমানে এই দামটা বলেন, তারপর আমরা ওখানে যাবো। আমি আপনাকে একটু ক্লিয়ার বলি। জি বলেন। এই পাথরটা এলসি পাথর, এটা ডলারের সাথে দাম উঠানামা করে। জি, এটা বর্তমানে আছে 210 টাকা ঘাটে। জি, এটা কিছুদিন আগে ছিল 220 টাকা। জি, সর্বনিম্ন 209 টাকা 8 টাকা, এর নিচে আসে না সাধারণত। সর্বোচ্চ কম দাম 210 টাকা, এটা বলা যায়। 210 টাকা, কিছু কমায় রাখেন আমার বিরুদ্ধে। দক্ষিণ চিঠিতে পাঠান, 10 টাকা 12 টাকা ভাড়া যোগ করতে হবে। ও আচ্ছা, আমরা 10 টাকা 12 টাকা ভাড়া যোগ করে 220 টাকা পোষায় দিব আর কি। আচ্ছা ঠিক আছে, এখন বিষয় থেকে আমার যে ভিউয়ার্স আছে, এখন আপনি ভিডিওতে এক কথা বলবেন, আবার ভিউয়ার্স আরেক কথা বলবেন নাকি? না না না, আমাদের এমন কোনো হয় না। আচ্ছা, এক মানে এখানে যা বলতেছেন ভিউয়ার্স তাই বলবেন, তাই তো? আচ্ছা ঠিক আছে। তো আমরা এখন এই পাথরটা তো দেখলাম, এখন ওখানে কিছু পাথর দেখাবেন আমাদের? পাথর আসে না, আর একটা পাথর। জি দেখেন, এটা আর এক্সিলেন্ট কোয়ালিটি পাথর, এটা হলো আপনার কলামের জন্য খুব সুন্দর একটা পাথর, কোনো মরা নাই, কিছু না, একদম পরিষ্কার। জি, এই পাথরটা অল টাইম আমাদের কাছে পাবেন। জি, এই খুব কোয়ালিটি ফুল, এটা কলামের জন্য ইউজ হয়। এটা আচ্ছা আচ্ছা, এই হাই রাইজ বিল্ডিং এর জন্য। জি, তো এটা কি অবস্থা বলেন, বিস্তারিত বলেন। এটার দাম 2 টাকা বেশি। 2 টাকা বেশি বলতে মানে 212 টাকা? আচ্ছা আচ্ছা, তারপর আপনারা যারা পাথর চিনেন, ঠিক আছে, আপনারা সরাসরি আসবেন, সরাসরি আমি এতটুকু অনুরোধ করবো, এখানে অনেক ঘাট আছে, আপনারা সব ঘাটে ভিজিট করবেন। তবে এটা অবশ্যই অনুরোধ করবো যে যেই ঘাটের ভিডিওটা দেখতেছেন আপনি সেই ঘাটে আসবেন, এখান থেকে আপনার অন্য ঘাটে থেকে 2 টাকা 1 টাকা কমে রাখবেন, ইনশাল্লাহ এতটুকু ভরসা রাখতে পারেন।
আপনাকে আমাদের আরেকটা পাথর দেখাই। জি দেখান। জি এটাকে আমরা বলি ভূতুভাঙ্গা পাথর। ভূতুভাঙ্গা না? আচ্ছা আচ্ছা। জি এটা ভাঙ্গা আছে আপনার 60% ভাঙ্গা 40% জি ইয়ে থাকবে। জি এটা ফাইলিং এর জন্য ইউজ হয়। আচ্ছা আচ্ছা। এটা 255 টাকা। জোরে বলেন। 155 টাকা। এটা 155 টাকা। 155 টাকা এখানে আমাদের ঘাটের রেট। আচ্ছা আচ্ছা। ঘাটের রেট 155 টাকা। এখানে গাড়ি ভাড়া আরো 12 টাকা যোগ করতে হবে যেখানে পোষায় ঢাকা ঢাকার। আচ্ছা ঠিক আছে। আমি একটা এক সেকেন্ড আমি একটু বলতে চাচ্ছি আপনাদের ঘাটের রেটের থেকে কি আমি একটু অনুরোধ করা যায় আমার বিয়ে একটু কমা রাখানো যায়? না আমরা এটা এটা এমন হয় আসলে বড় পার্টি পেলে ভালো পার্টি পেলে লেনদেন ভালো করলে সেক্ষেত্রে আমরা একটু সীমিত লাভ করি। যেখানে 2 টাকা লাভ করলাম সেখানে 1 টাকা কমায় করি ভালো পার্টি পেলে। জি তার মানে বোঝা যায় যে হ্যাঁ এখানে কিন্তু আপনার ভিউয়ারদের উদ্দেশ্যে আমি আরেকটা আমি আপনাদের দুশো একটা কিছু বলি এখানে কাউকে কিন্তু এই ওই আগে মাল পাঠা দিয়ে না টাকা ছাড়া মাল পাঠা দিয়ে না। ঠিক আছে আমি বলে দিলাম আমরা করি না। আচ্ছা এখন বিষয় হচ্ছে যে আপনার তার মানে এত ভরসা রাখা যায় যে আপনি এখানে কিছুটা কম রাখবেন তাই তো? আশা করা যায়। আচ্ছা আশা করা যায়। আচ্ছা ঠিক আছে এখন এটা তো দেখলাম ভূতুভাঙ্গা। জি দেখেন সাদা এলসি যেটাকে বলা হয়। জি জি দেখেন এটা তো সাদা এলসি। জি ভাই দেখেন আমাদের সাদা এলসি না? এই পাথরটা সবচেয়ে দামি পাথর। আচ্ছা আচ্ছা পাথর সবচেয়ে দামি পাথর। জি বলেন তারপর বলেন জোরে বলেন। 230 টাকা পার সিক্রি। 230? হ্যাঁ গাছে কিছু কমা রাখা যায় না আমাদের বিয়ে কমা রাখা যায় না। এটা ঘাটের রেট তো একটা ভিন্ন রকম তারপর আপনি আমাদের ভিউয়ারদের কিছু কমা রাখবেন না? আপনাকে আমি বললাম তো যে পার্টি যখন ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। জি 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 লাভ একটু কম করে তখন দেখা গেছে 2 টাকার জায়গাটা 1 টাকা ছেড়ে দেই। আচ্ছা আচ্ছা ভিউয়ার্স আপনারা এখানে আসবেন যদি বাইরে যদি কম না রাখে আপনারা কল করবেন। ঠিক আছে বাইরে আমি বিশেষভাবে অনুরোধ করবো। যাই হোক এ হচ্ছে এটা হচ্ছে সাদা এলসি পাথর না? হ্যাঁ পাথর তো খুব ভালোই দেখা যাইতেছে। এ হচ্ছে ভিউয়ার্স পাথর নমুনা। তো আর কিছু দেখাবেন আমাদের? আরেকটা পাথর দেখাই ভাই। এটা কি পাথর? দুর্গাপুরের দুর্গাপুরের পাথর না? এটা কম দাম। কম দাম না? এটা কি পাথর বলেন? এটার মধ্যে মরাও থাকবে। আচ্ছা আচ্ছা মরা থাকবে। জি 20% পাথর একটু টেম্পার কম থাকে। আচ্ছা আচ্ছা জি বলেন তারপর। এটা কম দাম যারা কম দামে ফাইলিং করতে চায় এটা ফাইলিং এর জন্য সাধারণত ইউজ হয় এটা। জি 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 বলেন। এটা আপনার 140 টাকা মাত্র। 140 টাকা ফুট? হ্যাঁ হ্যাঁ। এটা কি আপনার মালের দাম শুধু তাই তো? শুধু মালের দাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো ভিউয়ার্স আপনারা যারা ভিডিওটি দেখতেছেন ঠিক আছে তারা অবশ্যই বলবো যে আপনারা সরাসরি যাচাই বাছাই করবেন। ঠিক আছে মানে এখানে আসবেন আসার পরে যে দাম বলা হয়েছে সেই দাম থেকে ইনশাল্লাহ একটু কম রাখবে। ইনশাল্লাহ তো যতটুকু পারবে ইনশাল্লাহ একটু কম রাখবে। তো ভাই আপনি কিছু বলতে চান? আশা করি ইনশাল্লাহ আমাদের পাথর জগতে মূলত হইল মাপ মেজারমেন্টটা মেজারমেন্ট।